ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম অধ্যায়ের ডি এর প্রমাণ এই যে দুইটা সূত্র আছে অষ্টম শ্রেণীতে ছিল এই সূত্রেরই প্রমাণ আমরা শিখব তবে অষ্টম শ্রেণীতে যে প্রমাণ ছিল তার মধ্যে এ বি সি এ সেটের মান বা উপাদানগুলো দেওয়া ছিল আর এখানে হচ্ছে এ বি সি এর কোনো মান দেওয়া নেই অর্থাৎ যে কোনো সেট হতে পারে সেই সেটের জন্য আমরা প্রমাণ করব। যে এরা পরস্পর সমান অর্থাৎ বাম সাইড আর ডান সাইড সমান এটা প্রমাণ করার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইউ এর পরিবর্তে অথবা এবং ইন্টারসেকশনের পরিবর্তে এবং লিখব যদি নাবোধক উল্লেখ থাকে অর্থাৎ নট লংস টু থাকে তাহলে আমরা এর উল্টাটা বসাবো এর উল্টা অর্থাৎ আমরা যেটা মনে রাখবো একদিকটা মনে রাখবো ইউনিয়নের জন্য অথবা ইন্টারসেকশনের জন্য এবং তাহলেই আমরা বাকি কাজ করতে পারবো তো আমাদের এটা করার জন্য প্রথমেই যেটা করতে হবে আমরা এর আগের পাঠে অর্থাৎ চতুর্থ পাঠের মধ্যে যেটা দেখেছিলাম বন্টনের সূত্র এখানে ওই একই ধরনের শুধু এখানে প্রাইম আছে তা আমরা কী করবো আমরা যদি এক নম্বরটা আগে করার চেষ্টা করি তাহলে লিখব ধরি প্রথম অংশ এ ইউনিয়ন বি তার প্রাইম তাহলে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি তার প্রাইম আমরা এখানে একটা জিনিস খেয়াল রাখবো যে ইউনিয়ন প্রাইম বা প্রোগ বা কমপ্লিমেন্টারি যে সেট ছিল মনে করো এ প্রাইম এর অর্থ হচ্ছে কি ইউ বাদ বা মাইনাস এ তার মানে আমরা একটা জিনিস নিশ্চিত যে এ প্রাইমের মধ্যে এ নাই অর্থাৎ এ যদি বাদ গিয়ে থাকে তাহলেই সেটা প্রাইম আমরা এরকম চিন্তা করতে পারি যদি এর এর একটা উপাদান ফাইভ হয় তাহলে নিশ্চয়ই এ প্রাইমের মধ্যে এই ফাইভ থাকবে না অর্থাৎ এ এর মধ্যে যারা আছে এ প্রাইমের মধ্যে তারা কেউ নেই তাই যদি হয় তাহলে আমরা এরকম লিখতে পারি যে এক্স এটার একটা উপাদান তাহলে এক্স নট বিলংস টু এ ইউনিয়ন বি অর্থাৎ আমি বোঝাতে চেয়েছি প্রাইমের মধ্যে যদি এক্স থাকে তাহলে প্রাইম ছাড়া যেটা মূল সেট তার মধ্যে এক্স নাই তাই যদি হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এক্স নট বিলংস টু এ এখানে এক্স নট বিলংস টু বি ইউনিয়নের পরিবর্তে আমরা শিখেছি অথবা কিন্তু বলেছি যদি নাবোদক থাকে অর্থাৎ নট বিলংস টু থাকে তাহলে এর উল্টা হবে অর্থাৎ ইউনিয়ন থাকলে অথবার পরিবর্তে এবং হবে ইন্টারসেকশন থাকলে এবং এর পরিবর্তে অথবা হবে তাহলে এখানে কি আছে ইউনিয়ন তাহলে ইউনিয়নের জন্য ছিল হচ্ছে অথবা যেহেতু এখানে নাবোদক উল্লেখ আছে তাহলে আমাদের কি হবে এবং লিখতে হবে এটুকুই আগের দিনের থেকে আলাদা অর্থাৎ চতুর্থ পাঠ আর তৃতীয় পাঠের মধ্যে এই নাবোধক পার্থক্য আছে তাছাড়া ওখানকার মতো হব একই এখন আমরা বলতে পারি এক্স যেহেতু এ এর মধ্যে নাই তাহলে এক্স এ প্রাইমের মধ্যে আসে তার মানে নট বিলংস টু এখন বিলংস টু হয়ে গেল এর মধ্যে এক্স নাই তাহলে এ প্রাইমের মধ্যে নিশ্চয়ই এক্স আসে এই এবং ঠিক থাকল এক্স নট বিলংস টু জায়গায় বিলংস টু দিলাম বি জায়গায় বি প্রাইম দিলাম অর্থাৎ এক্স এর মধ্যে নাই তাহলে বি প্রাইমের মধ্যে আছে সেই ক্ষেত্রে আমরা এই দুটোকে যদি এখন একত্রিত করি তাহলে আমাদের কী হয় এক্স বিলংস টু এ প্রাইম এ বি প্রাইম এবং এর জন্য আমরা কী শিখেছি এবং এর জন্য ইন্টারসেকশন তাহলে আমি এখানে ইন্টারসেকশন লিখবো তাহলে খেয়াল করো

এর সাথে যদি বি এরকম হয় বি সাথে যদি এ এরকম হয় অর্থাৎ দুজন দুজনের পরস্পর পরস্পরের যদি উপসেট হয় তাহলেই আমরা বলতে পারবো এ সমান বি এটা হচ্ছিলো সমতা বিধান অর্থাৎ দুজনকে সমান দেখাতে গেলে আমরা পরস্পর পরস্পরের উপসেট দেখাবো তা আমরা দেখালাম এইটা এটার উপসেট এখন আমার একইভাবে এইটার উপসেট এটা সেটা দেখাতে হবে তাহলে আমরা আবার ধরি আবার ধরি দ্বিতীয় পার্শ যা ছিল অর্থাৎ ডান পক্ষ এক্স বিলংস টু এ প্রাইম ইন্টারসেকশন তাহলে আমি আগের পাঠেই বলেছি এখানে যা আছে ঠিক এইটার উল্টা হবে তার মানে এইটা ধরে নিয়েছি আমরা এটা থেকে তাহলে আমরা এটা লিখতে পারবো তাহলে এখানে লিখবো বা এক্স বিলংস টু এ প্রাইম ইন্টারসেকশনের পরিবর্তে এবং এক্স বিলংস টু বি প্রাইম তাহলে প্রাইমকে আমরা উঠাবো এখন এক্স নট বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু বি যেহেতু প্রাইমের মধ্যে এক্স আছে তাহলে নর্মাল এ এর মধ্যে অর্থাৎ এ সেটের মধ্যে নাই এই দুটোকে যদি আমরা একত্রিত করি যেহেতু এখানে নট বিলংস টু নট বিলংস টু আছে তাহলে দুইটার ক্ষেত্রে আমরা এটা দিতে পারব আর এখানে কি আছে এবং এবং এর পরিবর্তে এক্ষেত্রে যেহেতু নট বিলংস টু তাহলে কী হবে ইউনিয়ন হবে তাহলে ইউনিয়ন বি আমরা কেন ইউনিয়ন দিলাম আমি আবার বলছি এটাই সবার ভুল হয় ইন্টারসেকশনের পরিবর্তে এবং কিন্তু আমরা এখানে ইউনিয়ন দিয়েছি কারণ হচ্ছে এই না আছে এই জন্য না থাকলে উল্টাটা হবে তাই আমরা এটা লিখতে পারি এখন এখানে এক্স বিলংস টু এটার মধ্যে যেহেতু এক্স নাই তাহলে এর প্রাইম মধ্যে আছে অর্থাৎ আমরা এটা ধরে এটা প্রমাণ করতে পারলাম তাহলে লিখবো অতএব যেটা ধরেছিলাম এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম সাবসেট অফ যেটা বানিয়েছি এ বি হোল প্রাইম তার মানে এটা এটার উপসেট আবার এখানে দেখো এটা এটার উপসেট তার মানে পরস্পর পরস্পরের উপসেট তাহলে আমরা এখানে লিখতে পারবো অতএব এ ইউনিয়ন প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম একদম ইজি একটা পার্ট আমরা খেয়াল করব এইটা ভেঙে এটা এটা ভেঙে এটা যা বানাতে হয় না কেন আমরা এক অংশ ঠিকভাবে করতে পারলে আর এক অংশ ওর উল্টাটা লিখে দেব তাহলেই হয়ে যাবে শুধু এইটুকু মনে রাখতে হবে আমরা যখন সাবসেট লিখব যেটা ধরেছিলাম সেটা আগে লিখব আর যেটা বানিয়েছি সেটা পরে লিখবো একইভাবে এখানেও প্রথম ক্ষেত্রে আমরা সেই কাজটাই করেছি এই দুটো যখন দেখাতে পারছি তখন আমরা এদেরকে সমান বলে দিব। তার মানে যদি আমি এখন দুই নম্বরের কথা বলি তার মানে দুই নম্বরটা একই জিনিস তোমরা নিশ্চয়ই পারবে তারপরেও আমি এটাও করে দিব এখানে আমার কি আছে এখানেও আমি বাম পাশে একটা ধরে নিব আর ডান পাশটা প্রমাণ করব। তাহলে আমাদের দুই নাম্বার ধরি এক্স বিলংস টু কি আছে আগে ছিল ইউনিয়ন আর এখানে হচ্ছে ইন্টারসেকশন পার্থক্য এতটুকুই তাহলে আমাদের এই একই কাজ বা এক্স নট বিলংস টু এ ইন্টারসেকশন বি অর্থাৎ প্রাইমের মধ্যে ছিল তাহলে প্রাইম ছাড়া মূল সেটের মধ্যে নাই তাহলে এখান থেকে লিখতে পারি এক্স নট বিলংস টু এ এক্স নট বিলংস টু বি ইন্টারসেকশনের জন্য কি হবে ইন্টারসেকশনের জন্য এবং হওয়ার কথা ছিল কিন্তু না বোধক থাকার কারণে কি হবে অথবা হবে দিলাম অথবা বা এখান থেকে লেখা যায় X বিলংস টু এ প্রাইম এই অথবা ঠিক থাকলো X বিলংস টু বি প্রাইম তাহলে আমার এখান থেকে লেখা যায় দুটোকে একসাথে করলে এ প্রাইম ইউনিয়ন অথবা জন্য ইউনিয়ন কারণ এখানে কোনো না নাই তাহলে বি প্রাইম তাহলে দেখো এখান থেকে আমরা এটা বানিয়েছি তাহলে অতএব যেটা ধরেছিলাম এ ইন্টারসেকশন বি তার প্রাইম সাবসেট অফ এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম তাহলে এখন আমার কাজ কি এটাকে আবার উল্টাভাবে প্রমাণ করা তাহলে লিখব আবার ধরি এক্স বিলংস টু পরের অংশ অর্থাৎ এ প্রাইম ইউনিয়ন বা এটার সাথে দেখো এটা মিলে গেছে তাহলে এরপরে আমরা এই লাইন লিখে দেব সরাসরি এত চিন্তা ভাবনা করার কিছু নেই এ প্রাইম ইউনিয়নের জন্য অথবা এক্স বিলংস টু বি প্রাইম এখান থেকে আমরা লিখতে পারি এক্স এই দুটোকে একসাথে যদি করতে চাই তাহলে তো আবার আবার ফিরে যাবে তাহলে আমাদের কী করতে হবে এইটাকে লিখতে পারি এক্স নট বিলংস টু এ এই অথবা ঠিক থাকলো এক্স নট বিলংস টু বি এত চিন্তা না করে আমরা এটাও করতে পারি এরপরে তাহলে কি ছিল বা এক্স নট বিলংস টু এই দুটোকে একসাথে করো অথবার জন্য ছিল ইউনিয়ন কিন্তু না থাকার কারণে আমাদের ইন্টারসেকশন বি বা এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি তার ট্র্যাম তাহলে দেখো এটা থেকে এটা হয়েছে তাহলে আমরা লিখব অতএব এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম সাবসেট অফ এ ইন্টারসেকশন বি তার প্রাইম তাহলে আমরা দেখো দেখাতে পারছি একটা আর একটার উপোসেট তাহলে লিখতে পারবো অতএব এ ইন্টারসেকশন বি অর্থাৎ যা প্রমাণ করতে বলছে সমান এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম তার মানে আমাদের প্রমাণ হয়ে গেল একদম সহজ একটা বিষয় এটা পরীক্ষায় মাঝে মধ্যে দেখা যায় তো আমরা এটাকে এইভাবে করব যে কোনো উপসেট বা যে কোনো সেট যে কোনো সেট যে কোনো সেট এর অর্থ হচ্ছে যে কোনো মান হতে পারে পাঁচটা সাতটা দশটা পঞ্চাশটা একশোটা যে কোনো মান থাকতে পারে সেক্ষেত্রে আমরা এটা এভাবে প্রমাণ করব। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছ এটা বোঝার জন্য শুধু এটুকু মনে রাখলেই ঝামেলা শেষ যদি তাও কোনো সমস্যা থাকে কোনো প্রবলেম হয় বুঝতে অসুবিধা হয় কোনো লাইন গ্যাপ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে পরবর্তীতে তার সলিউশন করে দেওয়ার চেষ্টা করব আজকের মতো এ পর্যন্তই আগামী পর্বে থাকবে কার্তেসীয় গুণ সম্পর্কিত এ ক্রস বি ইউনিয়ন সি বা এই ধরনের যে অংশটা আছে সেই অংশ আমরা প্রমাণ করব। তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ম্যাথ সলিউশন শুনে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু